আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামিমাস কুকবুক। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজ তৈরি করে দেখাবো ডিম বিরিয়ানি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তো চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। ডিম বিরিয়ানি তৈরি করতে প্রথমে আমরা এখানে একটি হাঁড়িতে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এটাকে আমরা একটু ভেজে বেরেস্তা তৈরি করে নিচ্ছি। পেঁয়াজগুলো বেরেস্তা হয়ে গেলে এখন আমি একটি ছাঁকনির সাহায্যে তেল থেকে তুলে নিচ্ছি। পেঁয়াজগুলো তুলে নেওয়ার পর এখন আমি এখানে 5টি ডিম দিয়ে দিচ্ছি। এটাকে আমি একটু হালকা হলুদ এবং লবণ দিয়ে মেখে নিয়েছি। ডিমগুলো আমার একটু হালকা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তেল থেকে ডিমগুলো তুলে নিচ্ছি। ডিমগুলো তুলে নেওয়ার পর এখন আমি কয়েকটি আলু এখানে ভেজে নিচ্ছি। আলুগুলোকে আমি একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি তেল থেকে আলুগুলো উঠিয়ে নিচ্ছি। এখন আমি এখানে কিছু পরিমাণ মশলা অ্যাড করে দিব। এর জন্য আমি এখানে 2 টুকরো দারচিনি নিয়ে নিয়েছি, 1টি তেজপাতা নিয়েছি, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো নিয়েছি, 1 টিস্পুন মরিচ গুঁড়ো নিয়েছি, 1 টিস্পুন ধনিয়া গুঁড়া, 1 টিস্পুন জিরা গুঁড়া, 1 টিস্পুন লবণ, 1টি স্টার ইনিংস, 4-5টি ছোট এলাচ, 2টি বড় এলাচ, 4-5টি লবণ, আর নিয়ে নিয়েছি এখানে 2 টেবিল স্পুন বিরিয়ানি মশলা। এরপর আমি তেজপাতা, দারচিনি, এলাচ মশলাগুলো এখানে তেলে দিয়ে দিলাম। একটু ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো যখন একটু ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিব 2 টিস্পুন পরিমাণ আদা রসুন পেস্ট। এরপর আমি তেলের সাথে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি যেন আদা রসুনের গন্ধটা চলে যায়। ভেজে নেওয়ার পর এখন আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। মশলাগুলো দেওয়ার পর আমি তেলের সাথে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নিয়ে এখানে একটু সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম যেন মশলাগুলো পুড়ে না যায়। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন আমি চুলার আঁচটা একটু লো করে দিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ টক দই। টক দইটাকে আমি একটু ফেটিয়ে নিয়েছি। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নেওয়ার পর এখন আমি ডিম আর আলু যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এরপর আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আলু এবং ডিমগুলো কষিয়ে নেওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়েছিলাম। এখন আমি এগুলোকে মশলা থেকে উঠিয়ে নিচ্ছি। এরপর আমি এখন এখানে অ্যাড করে দিব, এখানে আমি 3 কাপ পরিমাণ পোলাওর চাল নিয়েছিলাম। এটাকে আমি ধুয়ে ভালো করে একটি চালনিতে ছেঁকে নিয়েছি। এগুলো এখন মশলার সাথে দিয়ে দিলাম। দিয়ে এখন আমরা ভালোভাবে একটু কষিয়ে নিব। চাল এবং মশলাটা যখন ভালোভাবে কষিয়ে নেওয়া হবে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 5 কাপ পরিমাণ পানি। যেহেতু আমি এখানে 3 কাপ পরিমাণ চালটা নিয়ে নিয়েছি, এখানে আবার 6 কাপ পরিমাণ পানি দেওয়ার কথা ছিল, আমি এখানে 5 কাপ পরিমাণ পানি দিয়েছি আর 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম। দিয়ে পানিটার সাথে আমার চালটাকে ভালো করে মিক্স করে নিব। এখন আমি এখানে দিয়ে দিব স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ কিশমিশ,
এখন আমরা ভালো করে মিক্স করে নিব। এরপর আমি ঢেকে দিচ্ছি। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ, দিয়ে আবার আমি ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে নিলাম। এখনও আমার এখানে সামান্য পরিমাণ পানি রয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি ডিম এবং আলু, যেগুলো আমি রান্না করে রেখেছিলাম সেগুলো একটু মিক্স করে দিচ্ছি। মিক্স করে দেওয়ার পর এখন আমি মিডিয়াম টু লো হিটে ঢেকে রেখে দিচ্ছি। ঢাকনাটা তুলে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ কেওড়ার জল। এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এখন আমি ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য মিডিয়াম টু লো হিটে। ডিম বিরিয়ানি আমার রেডি হয়ে গিয়েছে। আমি এখন এখানে একটি পাত্রে সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। সবাই বাসায় একবার ট্রাই করবেন, অবশ্যই নিরাশ হবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া রাখবেন। আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি। ফিরে আসবো নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।